আমি আমদানি পণ্য ঢাকা এয়ারপোর্টের কাস্টমসের সিএনএফের অর্থাৎ পণ্য খালাস করার কাজ করি। এই সমস্ত কাজ করার ক্ষেত্রে প্রায় সময় আমাদের ঘুষের লেনদেন করতে হয়, সেক্ষেত্রে কি আমি ঘুষ প্রদানের অপরাধে গুণাগার হব? আবার জিজ্ঞায় আপনি নিজেই বলতেছেন যে সিএনএফ এর কাজ করতে গিয়ে আমার ঘুষ প্রদান করতে হয়, এখন আপনি গুণাগার হবেন না, এটা কি জিজ্ঞাসা না, এটা জিজ্ঞাসা করার কিছু আছে? আপনি ঘুষ প্রদান করছেন নিজে বলতেছেন, এখন বলেন যে ভাই আমি জেনা করি, জেনা করে আমার কি গুণা হবে? তো আমি কি বলবো বলেন, আবার জিজ্ঞাসা ছাড়া আর কি বলবো? এটা জিজ্ঞেস করার বিষয় হলে এটা জিজ্ঞাসা করার বিষয় না তো ভাই, এটা গুণা হবে। হ্যাঁ, আপনার যদি মনে হয়, আমি বুঝতে পেরেছি হয়তো একটা পয়েন্ট থাকতে পারে এইভাবে প্রশ্নের যৌক্তিকতা, যে আপনার যদি মনে হয় যে ভাই আমি তো নিরুপায়, এটা না দিলে তো আমার কাজ হবে না, তো আমার প্রশ্ন হবে আপনাকে ওই কাজই করতে হবে, সেটা কে বলছে? আল্লাহর জমিন কি এত ছোট হয়ে গেছে? দেখেন বহু মানুষ আমি দেখেছি অনেক বড় চাকরি শুধুমাত্র আল্লাহর জন্য ছেড়ে দিয়ে অনেক কষ্ট করে চলছে। এই লোকগুলোই তো জান্নাতি। জান্নাত এত সহজ না ভাই, সস্তা না, তো এতটুকু ত্যাগ করবেন না। তো আপনার নিরুপায় কীভাবে হলেন? আমরা নিরুপায়ের সংজ্ঞা যার যার মতো বানায় নিছি, যার যার মতো বানায় নিছি। ভাই আমার তো নিরুপায় কী হয়েছে? ভাই আমি তো এই যে জেনা থেকে বাঁচতে পারতেছি না এখন, সেজন্য আমি আসলে এই বিয়ে করে ফেলছি। তো আপনি বিয়ে করে ফেলছেন, সাক্ষী নাই, বাপ মা নাই, বিয়ের অনেক শর্ত নাই, কেন আমি জেনা থেকে বাঁচার জন্য করছি? তো জেনার কাছে আপনারা যেতে বলছে কি? আপনি বাঁচার জন্য এটা করছেন। অনেক জিনিস আছে আমরা নিজেরা নিজেদের ফতোয়া বাইর করে নিস, এটা শয়তান করে, আপনি তো করেন না। শয়তান বলে দেখো তুমি তো নিরুপায়, কী করবা, অত কিছু করার নাই। করার নাই কেমনে? আপনি রিক্সা চালান, আপনি রিক্সা চালান, আপনার এই কাজটাই করতে হবে। হ্যাঁ, এই কাজ আপনি করেন, যদি হারাম করা ছাড়া করতে পারেন করেন, যদি হারাম করা ছাড়া করা না যায় তো ছেড়ে দেন, আপনি রিক্সা চালান, ভ্যান চালান। সিরিয়াসলি অনেক আল্লাহর বান্দা, অনেক শিক্ষিত মানুষ দেখা যাচ্ছে ফুটপাতে ব্যবসা বাণিজ্য করতেছে, অনেক ভালো, হারামকে না করছেন, আল্লাহ আমাদের সেরকম ইমানের শক্তি দান করেন। হ্যাঁ, যদি ব্যাপারটা এরকম হয় যে আপনি আপনার ন্যায্য কোনো প্রাপ্য আদায় করতে গেছেন এবং এটা আপনার জন্য জরুরি, এখানে নিরুপায় হয়ে আপনাকে ঘুষ দিতে হয়েছে, এছাড়া হচ্ছে না, তাহলে এটা আপনার জন্য শর্ত সাপেক্ষে জায়েজ হতে পারে, কিন্তু সেটাও সবসময় না, এটা ওলামাদের থেকে আলাদা আলাদা জিজ্ঞেস করে নিলে ভালো হয়। সংসার সুখী করতে নারীর কর্তব্য এবং পুরুষের কর্তব্য কী সংক্ষেপে যদি বলতেন? একেবারে সংক্ষেপে বলতে পারে দুই শব্দে, সেটা হলো সবর এবং শকর। স্বামীরও লাগবে সবর শকর, বউরও লাগবে কি সবর শকর। সবর এবং শকর এই দুইটা জিনিস থাকলে সংসার সুখের হবে। স্বামীর মধ্যে স্ত্রীর অনেক কিছু দেখে সবর করতে হবে, এটার জন্য আগে থেকে প্রস্তুত থাকতে হবে যে অনেক কিছু উল্টাপাল্টা হবে, মেনে নেব, আবার ভালো কিছু হলে এটাকে শুক্রিয়া করার মানসিকতা থাকতে হবে। একই কথা স্ত্রীর মধ্যে থাকতে হবে যে স্বামীর অনেক উল্টাপাল্টা থাকবে, স্বামীর পরিবারের অনেক উল্টাপাল্টা হবে, সেগুলোকে মেনে নেওয়ার মতো সবর করার মতো মানুষকে থাকতে হবে, আর ভালো কিছু পালে সেটাকে অ্যাপ্রিসিয়েট করার মানুষকে থাকতে হবে। এছাড়া সুখে সুখী পরিবার গঠনের কোনো সুযোগ নেই।